হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কৃষি প্রযুক্তির দিক থেকে এবং শুষ্ক অবস্থা চাষাবাদ করার জন্য ইসরায়েল ওয়ার্ল্ড লিডার নামে পরিচিত। ইসরায়েলে কৃষিকাজ প্রাকৃতিক ও সুবিধার পরিবর্তে জ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতির ওপর নির্মিত। কৃষিক্ষেত্রে ব্যবহার করা মেশিনগুলো টেকনিকের জন্য ও ক্রিয়েটিভভাবে কাজ করার দক্ষতার জন্য ইসরায়েল এগ্রিকালচারের দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। আজকে এমন কিছু মেশিন অসাধারণ টেকনিকগুলো আপনাদের দেখাবো যেগুলো প্রধানত ওখানে কৃষিকাজে ব্যবহার করা হয়ে থাকে। বন্ধুরা, সাধারণত কৃষি প্রধান দেশগুলোতে অল্প জায়গার মধ্যে চাষাবাদ করা হয় না। সেই সমস্ত দেশগুলোতে হাজারো বিঘা জমির উপর চাষবাস করা হয়, আর এত পরিমাণ জমিতে চাষ করা কোনো শ্রমিকের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত মেশিনগুলোর সাহায্যে অনেক সহজভাবে কৃষি জমিতে সমস্ত কাজ দক্ষতার সঙ্গে এবং সুষ্ঠুভাবে করা যায়। তো চলুন আজকে সেই সমস্ত অসাধারণ মেশিনগুলো সম্বন্ধে জেনে নেই, আর এগুলোর সাহায্যে ঠিক কীভাবে কাজ করা হয় সম্পূর্ণ দেখে আসি। যে সমস্ত দেশগুলো প্রধান জীবিকা কৃষিকাজ ও পশুপালন, সেই সমস্ত দেশগুলোতে ঘাসে চাষ করা হয়। এখানে অনেকগুলো ব্লেড লাগানো চাকা বিশিষ্ট মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি বড় বড় তৃণভূমিগুলোতে ঘাস কাটার কাজে ব্যবহার করা হয়। এই মেশিনের চাকাগুলোতে অনেক ধারালো ব্লেড লাগানো থাকে, যার ফলে মাটির ঘাসগুলো সুন্দরভাবে সমান করে কাটা যায় এবং ঘাসগুলোকে এক লাইন করে গোছানো যায়। এই চাকাগুলো একসঙ্গে একই গতিতে ঘুরতে থাকে, ফলে কাজ খুবই সহজে হয়ে যায়। এখন আপনারা একটি কুমড়ো চাষের জমি দেখতে পাচ্ছেন। জমিতে কুমড়োগুলি এলোমেলো অবস্থায় পড়ে আছে। এই যে মেশিনটি এখন আপনারা দেখছেন, এই মেশিনটি অনেকগুলো ভ্যারাইটি আছে। প্রথমে যে মেশিনটি আপনারা দেখছেন, এটির সাহায্যে মাঠে পড়ে থাকা কুমড়োগুলো বাছাই করা হয়। তারপর অন্য মেশিনের সাহায্যে বাছাই করা কুমড়োগুলো আলাদা করে সরিয়ে দেওয়া হয়। এতে চাকাতে পেরেক লাগানো আছে। যে মেশিনটি দেখছেন, এটির সাহায্যে বাছাই করা খারাপ কুমড়োগুলোকে তুলে আলাদা করে সরানো হয়। এই মেশিনটা দেখতে খুবই অদ্ভুত। এই মেশিনগুলো ঘাস কাটার কাজে ব্যবহার করা হয়। ঘাসগুলো কাটার সঙ্গে সঙ্গে সে সমস্ত ঘাসগুলোকে ঝড়ে গতিতে এক নিমেষে টুকরো টুকরো করে ফেলে, যাতে সেগুলো পরে গবাদি পশুর খাওয়ার জন্য সরাসরি ফার্মে পাঠানো যায়। আপনি কি জানেন কিভাবে বাদামের গাছগুলো হারভেস্ট করা হয়? আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি কত দ্রুতভাবে বাদামের গাছগুলোকে মাটি থেকে সম্পূর্ণ করে উপড়ে ফেলছে। মানুষের দ্বারা এই কাজ করতে অনেক সময় লেগে যাবে, কিন্তু এই মেশিনের সাহায্যে অল্প সময়ের মধ্যে কাজটি করা হচ্ছে। আপনারা অনেক রকম ট্রাক্টর তো দেখেছেন, কিন্তু এই অভিনব ট্রাক্টরটি দেখুন। এটির ইউনিক নাগলের ফালাগুলোর সাহায্যে কত সুন্দরভাবে মাটি চাষ করছে। সত্যি এই ট্রাক্টরটি চাষ করার টেকনিক অসাধারণ। বন্ধুরা, সাধারণত জলযুক্ত কর্দমাক্ত জমিতে ধান লাগানোর মেশিন আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এখানে আপনারা একটি অত্যন্ত নিউ টেকনোলজির মেশিন দেখতে পাচ্ছেন। দেখুন এই মেশিনটির সাহায্যে নরম ও শুষ্ক জমিতে কিভাবে ধানের চারা লাগানো হচ্ছে। সবথেকে অবাক করার বিষয় হলো, আপনি হয়তো জানতেনই না যে শুষ্ক জমিতেও ধান লাগানো যায়। সত্যি এটা অবাক করার কাণ্ড। পেঁয়াজ আমাদের নিত্যদিনে ব্যবহৃত একটি সবজি। এখানে দেখুন কিভাবে মেশিনের সাহায্যে অটোমেটিকভাবে পেঁয়াজ হারভেস্ট করা যায়। এই মেশিনটিরও কয়েকটি আলাদা আলাদা ভ্যারাইটি আছে। প্রথমে এই মেশিনটির সাহায্যে পেঁয়াজগুলো মাটি থেকে তুলে পেঁয়াজের গাছগুলো গোড়া পর্যন্ত কেটে নেওয়া হয়। তারপর এই ছাঁকনির মতো মেশিনটির সাহায্যে পেঁয়াজের গা থেকে মাটিগুলো ঝেড়ে নিয়ে শুকোতে দেওয়া হয়। যখন পেঁয়াজের উপরে খোসাগুলো শুকিয়ে যায়, জমি থেকে পেঁয়াজগুলো কালেক্ট করে ট্রাকে ভর্তি করা হয়। এই যে বড় বড় টায়ার বিশিষ্ট মেশিন আপনারা দেখছেন, এই মেশিনটি অত্যন্ত ক্ষমতা সম্পন্ন। আর এই চমৎকার ব্লেডগুলোর সাহায্যে যে সমস্ত তৃণভূমিগুলোতে ঘাসে চাষ করা হয়, সেই ঘাসগুলো ফুল স্পিডে সমান করে কাটা হয়।
এমনকি এই মেশিনটি ঘাসগুলো কাটার সঙ্গে সঙ্গে লাইন করে সাজিয়ে দেয়, ফলে এগুলো গোছানোর কোনো ঝামেলা থাকে না, খুবই সহজভাবে তুলে নেওয়া যায়। এখানে যে মেশিনটি আপনারা দেখছেন, এই মেশিনটির সাহায্যে চেরি গাছ থেকে খুবই সহজভাবে চেরি ফলগুলো পাড়া যায়। এই মেশিনের পাতাগুলো গাছের নিচের দিকে চারপাশে বিছিয়ে দেওয়া হয়, তারপর একটি স্ট্যান্ডের মতন মেশিনের সাহায্যে গাছের কাণ্ডটিকে শক্ত করে ধরে গাছটিকে জোরে জোরে ঝাঁকানো হয়। এর ফলে গাছের সমস্ত পাকা চেরিগুলো মেশিনের পাতার উপর পড়ে, ফলে গাছ থেকে পাড়ার পর কোড়ানো কোনো ঝামেলায় থাকে না, সরাসরি ঝুড়িতে ভর্তি হয়। এর ফলে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া খুবই সহজ হয়ে যায়। বন্ধুরা, বেরি অনেক রকম প্রজাতি রয়েছে। এখানে আপনারা দেখছেন কিভাবে ব্লুবেরি হারভেস্ট করা হয়। এই মেশিনটির মধ্যকার চাকার মতন ব্লেডগুলোর সাহায্যে প্রত্যেক সারিতে থাকা বেরিগুলো থেকে বেরি কালেক্ট করা যায়। জমি চাষ করা মেশিনগুলোর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আছে। এই মেশিনটি চাকার মতন যন্ত্রগুলোর সাহায্যে জমি চাষ করা হয়। এই মেশিনটিতে কতগুলো ট্যাপ লাগানো আছে, এগুলোর সাহায্যে জমিতে থাকা চারাগাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ জল দেওয়া যায়। এখানে আপনারা একরকম আলো দেখতে পাচ্ছেন, যেগুলো জমি থেকে তোলার পর এক জায়গায় পালা দিয়ে রাখা হয়। এই যে বিশাল ক্রেনযুক্ত মেশিনটি আপনারা দেখছেন, এটির সাহায্যে সমস্ত আলোগুলোকে ট্রাকে ভর্তি করা হয়। বন্ধুরা, আপনারা এখানে জমিতে এক ধরনের শাক দেখতে পাচ্ছেন। এই মেশিনটির সাহায্যে সুন্দর করে শাকের উপর অংশগুলোকে কাটা হচ্ছে, তারপর সেগুলোকে প্যাকিংয়ের জন্য ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সাধারণত একটি গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে লাগানোর ক্ষেত্রে গাছটি বাঁচবে কিনা এরকম কোনো রিস্ক থাকে। এখানে এই মেশিনটিকে দেখুন, যদি কোনো গাছ এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় লাগানোর দরকার হয়, তখন এরকম মেশিন ইউজ করে মাটি সমেত গাছ তুলে অন্য জায়গাতে লাগানো হয়। বন্ধুরা, অনেক রকম সবজি থাকে যেগুলো চাষ করার সময় প্লাস্টিকের কভার দিতে হয়, তা না হলে সেগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন ফসল ওঠার সময় হয়, তখন ফসলগুলো হারভেস্ট করার আগে সে সমস্ত পলিথিনগুলো তুলে ফেলা অত্যন্ত জরুরি। এই ট্রাক্টরটির সাহায্যে জমিতে থাকা সমস্ত পলিথিনগুলো তুলে ফেলা হয়। আপনি যদি চাষাবাদের পাশাপাশি অনেক বেশি পরিমাণ পশুপালন করে থাকেন, আর আপনার ফার্মের মধ্যে যদি বিপুল পরিমাণে গরু কিংবা গবাদি পশু থাকে, তাহলে তাদের খাবার যোগান দেওয়ার জন্য এরকম মেশিনের ব্যবহার করা হয়। এই মেশিনের সাহায্যে জমি থেকে ভুট্টা গাছগুলো নিমেষের মধ্যেই কাটা হয়। শুধুমাত্র এটাই নয়, কাটা গাছগুলো ফ্যাক্টরিতে নিয়ে এসে বিভিন্ন রকম প্রসেসে সেগুলো গবাদি পশুর খাওয়ার উপযুক্ত করে তোলা হয় এবং শেষমেশ গবাদি পশুর কাছে পৌঁছে দেওয়া হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকা ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।